অল দ্য টাইম ফেভারিট খাবার আমার মায়ের হাতে রান্না। আলিফের অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হয় যে আলিফ আমার মায়ের মতো রান্না করবে। ভালো মানুষ না হই, আজকে আমি হয়তো আমার কাজ দিয়েও এতখানি আসতে পারতাম না। সাধারণত ঈদে আমাদের কিছু ফেভারিট আইটেম থাকে, হয়তো মায়ের হাতের সেমাই বা বাবার হাতের কিছু একটা বা বোনের হাতের, এরকম থাকে না ভাবির হাতের। সো তোমার ঈদে ফেভারিট খাবার কি? আমার ঈদে অলওয়েজ ফেভারিট খাবার, আমার অল দ্য টাইম ফেভারিট খাবার আমার মায়ের হাতের রান্না, ট্রাস্ট মি। এবার আম্মুর হাতের যে কোনো কিছু হোক, আই ডোন্ট নো, মানে আমি সবাই বলবে যে হ্যাঁ সবার কাছেই সবার মা অনেক স্পেশাল, বাট আমার মায়ের হাতের রান্না এটা আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের কলিগসরাও যারা যারা খেয়েছে, আদার্স যারা খেয়েছে, সবাই খুবই বলেছে যে না আন্টির হাতে আসলেই জাদু আছে। হ্যাঁ, সো আম্মুর হাতে আসলেই ম্যাজিক আছে, যেটা আমি অনেক কপি করার চেষ্টা করি কিন্তু আমি আসলে পারি না। আমি প্রশ্নটাতে আসতাম যে মায়ের মতো কি তোমার বাবু আলিফ, সেও কি এক সময় এরকম একটা টক শো দেশে বলতে পারবে যে আমি আমার মায়ের রান্না করব? ওয়েল, আই হোপ সো। এন্ড আমি ফিউচারে এটাও বলে দিচ্ছি, মানে ইন অ্যাডভান্স, যে আই থিঙ্ক মানে আলিফের অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হয় যে আলিফ আমার মায়ের মতো রান্না করবে, কারণ ও এখনই আসলে আম্মুর সাথে সাথে, যখনই আম্মুর সাথে থাকে, আম্মুর সাথে সাথে থাকে না যে ওর ভালো লাগে, বোঝা যায়, এন্ড কড়াই ফ্রাই প্যান এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছেন, আম্মুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কুটুর কাটুর কিছু কিছুই রান্না করতে পারে না, কিন্তু ও এনজয় করছে আর কি পুরো অ্যাক্টিভিটিসটা। আসলে আচ্ছা আচ্ছা, ভেরি নাইস, তাহলে আমরা খুব আশাবাদী। তো ধরো ফ্যামিলির ভ্যালুটা তো সবসময় মানুষের কাছে অনেক ইম্পর্টেন্ট, জীবনের এই অংশে এসে এত সুন্দর একটা পরিবার তুমি পরিচালনা করছো, সংসার ধর্ম করছো, বাবু আছে, একটা হ্যান্ডসাম সাকসেসফুল একটা হাজবেন্ড আছে, তারপরে আঙ্কেলের মতো ওয়ান্ডারফুল ফাদার, এবং ডেফিনেটলি আই এগ্রি যে জনের ফ্যামিলিও তোমাকে অনেক আদর এন্ড কেয়ার করে। এন্ড আমার মা খুবই ওয়ান্ডারফুল একজন মাদার, আই মাস্ট সে, কারণ আমি এটা অলওয়েজ বলি যে আমার মায়ের জন্য আমি আসলে এত দূর, মানে আমার মায়ের জন্য আমি শক, কারণ কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্যামিলি অনেক বড় একটা ফ্যাক্ট, মানে যে কোনো মানুষের জন্য, কারণ আমি যদি একটা ভালো মানুষ না হই আজকে আমি হয়তো আমার কাজ দিয়েও এতখানি আসতে পারতাম না। সো একটা ভালো স্কুলিং ফ্যামিলি খুব ইম্পর্ট্যান্ট, সো অল ক্রেডিট গোজ টু মাই মাদার যে আমার এত ভালো ফ্রেন্ড, আমার ক্রাইম পার্টনার আমার মা, আমার সবকিছু, যদিও আমার ক্রাইম কোনো নাই আসলে, দুষ্টুমি আর কি, মানে উনি সহ্য করে নাই খুব ভালোভাবে, মা কম বান্ধবী বেশি, থ্যাঙ্কস টু মাই মম। হ্যাঁ, ওকে নাইস। সো এই যে আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম, আই এম নট ডান ইয়েট, এই যে সুন্দর একটা ফ্যামিলি তুমি বিলং করছো, তোমার কাছে আসলে এখন ফ্যামিলি মানে কি? ফ্যামিলি মানে শান্তি, ফ্যামিলি মানে আরাম, ফ্যামিলি মানে আমি আসলে মনের আশ্রয় বুঝাতে পারবো না আসলে কিনা, মনের আশ্রয়ও না, মনের আশ্রয় যে কোনো ট্রাস্টেড পিপলের সাথে হতে পারে, বাট ফ্যামিলি দ্যাটস ডিফারেন্ট আমার কাছে, আমার কাছে মনে হয় টোটাল শান্তিটাই আমার ফ্যামিলি। ভেরি নাইস, ভেরি নাইস। সো দর্শক বুঝতেই পারলেন যে আসলে ফ্যামিলি মানে আমাদের শখের কাছে হচ্ছে শান্তি। ওকে, তো কাজটাকে তুমি বরাবরই ভালোবাসো, তুমি আগে থেকেই খুব ভালো ডান্স করো, আমরা সবসময় তোমাকে দেখেছি, দুর্দান্ত দুর্দান্ত সব কাজ করেছো তুমি, আমাদের সাকিব ভাইয়ের সঙ্গে তুমি মুভি করেছো, বলো না তুমি আমার।